বন্ধুগণ, আপনারা আমার কাছে যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন, এই খেলনাগুলো আসলে আমার না, আমার সেই শিশু বাচ্চাটার চিত্ত বিনোদনের জন্য এই খেলনাগুলো আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে আস। এই খেলনাগুলো মোটামুটি ভালো দাম, কিন্তু সে দামি খেলনা কেনার মতো আমার সামর্থ্য নেই, তাই মানুষের খেলনা দিয়ে আমার ছেলের মনোরঞ্জনটা করাচ্ছি। আমি আমার ভিডিওতে যা কিছু দিচ্ছি পুরোপুরি সত্য ঘটনা, কোনো কিছু ঢুকাইনি, কোনো কিছু গোপন করি না। আপনারা আমার বাসা দেখেছেন, আমার কর্মকাণ্ড দেখেছেন, আপনারা আমাকে দেখেছেন, সেই সুবাদে আমি আপনাদের কাছে কোনো কিছু ঢুকাই না, আমার সব সত্য আপনাদের কাছে প্রকাশ করি। যে খেলনাগুলো আসলে আমার টাকায় কেনা নয়, এই খেলনাগুলো আমার এক ফ্রেন্ডের বাসা থেকে, ওই ফ্রেন্ডের বাচ্চার খেলনাগুলো আমার ছেলের কাছে নিয়ে আসি আমার ছেলের মনোরঞ্জনের জন্য। আমি যে বাসা থেকে এই খেলনাগুলো নিয়ে আসি আমি সেই বাসায় যাচ্ছি, সেই বাসাটি আপনাদের দেখাবো, আসলে ঘটনাটা কতটুকু সত্য সেটা জানার জন্য। তো চলুন বন্ধুরা, আমি যে বাসা থেকে খেলনাগুলো নিয়ে এসেছি সেই বাসায় আপনাদের নিয়ে যাচ্ছি। ছেলের জন্য যে খেলনাগুলো নিয়ে যাই, যে বাসা থেকে নিয়ে যাই, এটি হচ্ছে সেই বাসা। আমি এখন বাসার ভিতরে প্রবেশ করছি। এটি হচ্ছে সেই বাসা, ভেতরের অংশটি আপনাদের দেখাচ্ছি। দিদি, তুমি কোথায়? বলছিলাম যে এই খেলনাগুলো আসলে আমার না, এই খেলনাগুলো হচ্ছে আমার বোনের ছেলের, তার সেই খেলনাগুলো নিয়ে আমি আমার ছেলেকে দিই, আমার ছেলের মনোরঞ্জনের জন্য এই খেলনাগুলো আমি আমার বোনের কাছ থেকে নিয়ে যাই। এটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিলাম, আসলে কোনো কিছু আমার না। এখন আমি বর্তমানে যাদের উপর দিয়ে চলছি বা সহযোগিতা নিচ্ছি বা ভালোবাসা নিচ্ছি, ওনার হচ্ছে সেই লোক, তাদের ভালোবাসা নিয়ে, তাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আসলে তেমন ভালো কিছু আমি করি না। আপনারা আমার বাসাটা দেখেছেন, আমার মাকে দেখেছেন, আমার ঘরবাড়ি সবই দেখেছেন আপনারা। আমি যা কিছু বলি সব সত্য আপনাদের কাছে প্রকাশ করি, কোনো কিছু গোপন করি না। আজকের এই ভিডিওটি আপনাদের সামনে ঠিক তেমনভাবেই সত্যভাবে প্রকাশ করলাম, এই সেই বাসা, যে বাসা থেকে আমি খেলনাগুলো নিয়ে দিই। এখানে আমার ভাগিনা শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই খেলনাগুলো সেই ভাগিনার, আর পাশে যেই মেয়েটি শুয়ে আছে সে হচ্ছে আমার খুব একজন ভালোবাসার মানুষ, আমার অতি স্নেহের বোন। তাদের সহযোগিতা নিয়ে আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম, আজ এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে। প্রচুর খেলনা আমি আমার ছেলের জন্য এই ঘর থেকে বেছে বেছে কয়েকটি খেলনা নিয়ে যাই ছেলের আনন্দের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোনের ঘরে যে খেলনাগুলো,